जिंदाबाद 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 बी एम एस जिंदाबाद 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 बी एम एस अमर रहे अमर रहे अमर रहे আমরা 60 বছর কোনো অবস্থায় মানতে রাজি না। হ্যাঁ, সুতরাং আমাদের সরকারের কাছে দাবি হলো আমাদের 65 বছর করার লাগবে। আচ্ছা, কোন কোন সংগঠন মিলে আপনারা ধর্ণা করেছেন? আমরা অঙ্গনবাড়ি মহিলা অর্গানাইজেশন আর বিএমএস অ্যাফিলিয়েট মানে বরাক বেলি বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শিলচরে বিক্ষোভ প্রদর্শন অঙ্গনওয়াড়ির মহিলা অর্গানাইজেশনের। অঙ্গনওয়াড়ির মহিলা অর্গানাইজেশনের উদ্যোগে সোমবার শিলচরস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই দিন শতাধিকের অধিক অঙ্গনওয়াড়ির কর্মী ও সহায়িকারা তাদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করেন। অঙ্গনওয়াড়ির কর্মীদের সরকারিকরণ করা, তাদের বেতন বৃদ্ধি, হেল্পারদের পদোন্নতি ও অবসর গ্রহণের বয়স 60 বছর থেকে বাড়িয়ে 65 বছর করার দাবিতে এদিন কাছাড়ের জেলাশাসক মারফত আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেছেন তারা। আগামী 7 দিনের মধ্যে তাদের এই দাবি পূরণ করা না হলে আগামীতে বৃহৎ গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেন এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা। আপনারা এই খবরটি দেখছেন শিলচর থেকে রূপক চক্রবর্তীর প্রতিবেদনে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী খবর নিয়ে। দেওয়ার জন্য আমরা 60 বছর কোনো অবস্থায় মানতে রাজি না। হ্যাঁ, সুতরাং আমাদের সরকারের কাছে দাবি হলো আমাদের 65 বছর করার লাগবে। আচ্ছা, কোন কোন সংগঠন মিলে আপনারা ধর্ণা করেছেন? আমরা অঙ্গনবাড়ি মহিলা অর্গানাইজেশন আর বিএমএস অ্যাফিলিয়েট মানে বরাক বেলি অবসরপ্রাপ্ত দেওয়া হয়ে গেছে, ওদেরকে তো কিছু দিতে হবে না, ওরা তো গড়ে বসে আছে, ওদেরকে তো 60 বছরের সাথে সাথে ওদেরকে বের করা হয়ে গেছে, তো ওরা কি করবে? ওরা তো এতদিন এই সমাজকর্মী হিসেবে কাজ করলো। আমি বলছি যে হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় যে উনি আমাদের চিফ মিনিস্টার, উনি আমাদের অভিভাবক, উনি বলেছেন যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে 4 লক্ষ টাকা দেবেন, হেল্পারকে দেবেন 2 লক্ষ টাকা, মিনি ওয়ার্কারকে দেবেন 3 লক্ষ টাকা, কিন্তু আজ দিন পর্যন্ত তো কোনো কিছু তো আর ওদের পায়নি। ওরা তো দিন মজুরি হয়ে তো বেকার হয়ে বসে আছে। অনেক অবিবাহিত মেয়েরা আছেন, যেমন 65 ইয়ার্স হয়েছে, 60 ইয়ার্স, ওদেরকে যে আজকে 1 বছর 1.5 বছর হয়ে গেল, ওদের তো কোনো পানার মানাটাই নাও নেই, বয়সনও নেই, কোনো কিছু নেই, ওদের অজস্র চকুর জল চকুর জল অবিরাম বলাচ্ছে যে আমাদের কি অবস্থা হবে। এদের কান্দা কাটু দেখতে দেখতে আমরা এখন আন্দোলনে নামছি, বলছি যে আমাদের তো দিতে হবে, তো সরকারের কাছে মেমোরেন্ডাম দিচ্ছি, কিন্তু ওই মেমোরেন্ডামগুলির জবাব আজ পর্যন্ত আমরা পাচ্ছি না। সেই জন্য আমরা 3 দিনের ধর্ণা প্রোগ্রাম রেখেছিলাম, কিন্তু এখন ডিসি স্যার বলছেন যে 7 দিন হবে না মধ্যে আমাদের। তারপরে আমরা আন্দোলনে নামবো, আন্দোলন করবো, এমনকি তা অনশন ধর্মঘট করতে আমরা বাধ্য।